আজকের আয়োজন রাজকীয় স্বাদে মিষ্টিমুড়ি রেসিপি। রেসিপিতে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবে, এতে আমি নতুন ভিডিও দিলে সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। এই রেসিপির জন্য লাগবে 3 কাপ মুড়ি, কিছু বাদাম আর কিছু কিশমিশ, সাথে লাগবে ঘি আর অবশ্যই লাগবে চিনি। প্রথমে একটা বাটি নিচ্ছি, এখন এটাতে ঘি মাখিয়ে নিতে হবে, খুব ভালোভাবে মাখাতে হবে। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ আর বানাতেও সময় লাগে খুব কম, তাই নাটক দেখার সময় কিংবা সিনেমা দেখার আগে বানিয়ে নিতে পারো, দেখবে খেতে বেশ ভালো লাগবে। প্রথমে বাদামগুলো ভেজে নিতে হবে, দিলাম সামান্য একটু ঘি। এবার বাদামগুলো দিয়ে খুব অল্প আঁচে ভাজতে হবে, যাতে বাদামগুলোর কাঁচা কাঁচা ভাবটা চলে যায়। হালকা ভাজা হয়ে আসলে বাদামগুলো উঠিয়ে নিতে হবে। এখন এই প্যানটা একটা কিচেন টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি। আবার দিয়ে দিলাম 3 টেবিল চামচ ঘি। এখন দিচ্ছি 1 কাপ চিনি, খুব অল্প আঁচে চিনিটা ক্যারামেল করে নেব। জাল কিন্তু অবশ্যই কমিয়ে দিয়ে এভাবে ক্যারামেলটা বানাতে হবে, একটু ধৈর্য নিয়ে এটা করবে, কারণ চুলার জাল বাড়িয়ে দিলে ক্যারামেলটা কালো হয়ে যাবে আর খেতেও তিতা লাগবে। ক্যারামেলটা এই রং ধারণ করলে দিয়ে দিব মুড়ি। মুড়ি দিয়ে খুব দ্রুত নেড়ে মেশাতে হবে। মুড়িটা মাখানো শেষ, এখন সেই বাটিতে ঢেলে নিচ্ছি। খুব দ্রুত এটা করতে হবে, তা না হলে মুড়িটা শক্ত হয়ে যাবে। এখন উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম, এই বাদামগুলো খুব সুন্দর করে ছড়িয়ে দিব। সাথে আরো দিচ্ছি কিছু কিশমিশ। এবার এই বাদামের উপরে দিয়ে দিচ্ছি ক্যারামেল। ক্যারামেল বানানোর রেসিপি কিন্তু এর আগের কয়েকটা ভিডিওতে আমি দেখিয়েছি, সেগুলো চ্যানেলে দেয়া আছে, দেখে নিবে। এবার কিছুক্ষণ ঠান্ডা হতে দেব, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব মজা, বাসায় অবশ্যই চেষ্টা করে দেখবে তোমরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজ তাহলে এ পর্যন্ত, ইনশাল্লাহ আবার চলে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।